হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মারুফ সিরিয়া। আজকে নতুন ছবির খবর নিয়ে এলাম, আরও কিছু আপডেট আছে আজকে। তো শাকিব খানের যারা ভক্ত তারা কমেন্টে জানিয়েছেন যে শাকিব খানের নবাব এলবি ছবির যে লেটেস্ট আপডেট সেটি জানাতে। তো আজকের ভিডিওতেও আমরা জানাচ্ছি 10 তারিখ, গত 10ই সেপ্টেম্বর থেকে শাকিব খান নবাব এলবি, যেটি অনন্য মামুন ডিরেক্ট করছে, সেটিতে শুটিং শুরু করেছেন। উত্তরাতে এটি শুটিং হয়েছে এবং শুটিংয়ের দিন থেকেই শাকিবের একটি নিউ লুক প্রকাশিত হয়েছে, আপনারা হয়তো সংবাদ মাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো দেখতে পাচ্ছেন, এবং সে ভূয়সী প্রশংসিত হচ্ছে। যদিও শাকিব খানের লুক নিয়ে আসলে নতুন করে আরেক বলার কিছু নেই, আমি অলরেডি বিভিন্ন লেখা এবং ভিডিওতে বলেছি যে প্রায় একই ধরনের লুক আমরা কিন্তু গত কয়েক বছর ধরেই দেখছি। খুব উচ্ছ্বসিত হওয়ার মতো এটা আসলে কিছু নয়। মেইন যে ভূমিকাটা এখানে আসলে যে শাকিব খানের আসলে নবাব এলএলবি হিসাবে তার যে রোলটা এই ছবিতে সেটি কতটা ইম্পর্টেন্ট এবং সে কতটা সুন্দর করে ফুটিয়ে তুলতে পারে, তার বাকি আরও ছবিগুলো থেকে সে এখানে নিজেকে কতটা আলাদা করতে পারে, দ্যাটস দ্য ফ্যাক্ট, যেটা দর্শককে নতুন করে দেখতে আকর্ষিত করবে সেটাই আমার ধারণা। তো হয়তোবা লুক দিয়ে একটা পাবলিসিটির অংশ হিসেবে এটি শুরু করা হয়েছে, তো সেটা ভালো। যতটুকু জানা গেছে যে নবাব এলবি ছবিটি আইন বিষয়ক একটি ছবি, একটি কোর্টরুম ড্রামা হতে যাচ্ছে এবং এটি একটি ওয়েব ফিল্ম। এটি দুর্গাপূজাতে যেমন হলে রিলিজ দেওয়ার একটা চিন্তা আছে, ঠিক একই সময়ে একই সাথে সারা পৃথিবীতে একটি অ্যাপসের মাধ্যমে রিলিজ দেওয়ার চিন্তা করছেন যারা প্রযোজক আছে। সিনেস্পট নামে একটি অ্যাপসে অলরেডি তারা চুক্তিবদ্ধ এবং সেখানে এই ছবিটি আসার কথা। মাহি অলরেডি ছবিটি শুটিং শুরু করে দিয়েছেন এবং কিছু স্ন্যাপশট থেকে বা লিকড ছবি থেকে দেখা গেছে যে ধর্ষণ এবং ধর্ষণের শাস্তি এগুলোই ছবির মূল প্রতিপাদ্য, এবং সেখানে আসলে এটাকে জাস্টিস করার জন্য একজন এলএলবি অ্যাডভোকেটের যে রান সেটি নিয়ে আসলে গল্প। তো স্ক্রিপ্টটি যেহেতু অনেকভাবে স্ক্রিপ্ট ডক্টরেট বা অনেক কিছুর সমন্বয়ে আসলে স্ক্রিপ্টটি করা, আশা করছি এটি একটি ভালো ছবি হবে। তো সেটি শেষ পর্যন্ত আমাদের যারা ভালো ছবি দেখার জন্য মুখিয়ে থাকেন তাদের সেটি কামনা, যেন ছবিটি ভালো হয়, গল্পটি যেন ভালো হয়। দ্বিতীয় যে ছবিটি আপডেট বলবো সেটি হচ্ছে অপারেশন সুন্দরবন, অপারেশন অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন। অপারেশন সুন্দরবন আপনারা জানেন যে দীপঙ্কর জীবনের ছবি, এটি আপাতত পোস্টপোনড আছে, মানে এটি পোস্ট প্রোডাকশনের কাজ চলছে, করোনাকালীন সময়ে আসলে শেষ করা যায়নি। তবে অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন এটি লিখেছেন আনিসুল হক, এটি আবু রায়হান নামে একজন ডিরেক্টর উনি পরিচালনা করছেন। তো করোনাকালীন সময়ের পরে আবার ছবিটির শুটিং শুরু হয়েছে, সিয়াম এবং পরিমণি এটির লিড অ্যাক্টর হিসেবে অভিনয় করছেন, তারা অলরেডি শুটিংয়ে অংশ নিয়েছেন এবং ছবির একটা বড় অংশের কাজ শেষ হয়েছে। অনেকগুলো শিশু কিশোর এই ছবিটির সঙ্গে যুক্ত, তারা সুন্দরবন এবং খুলনার আশেপাশের অঞ্চলে গিয়ে শুটিং করেছেন আমরা দেখতে পেয়েছি। তো আশা করছি এটি একটি কিশোর অ্যাডভেঞ্চার থ্রিলার হবে, এবং যেহেতু লিড অ্যাক্টরগুলো আমাদের খুব পরিচিত মুখ, এটি হয়তোবা তাদের ভক্তদের কারণেও তারা দেখবে। সাম্প্রতিক সময়ে আরেকটি আলোচিত বিষয় হয়েছে স্টার সিনেপ্লেক্সের বন্ধ খোলা এটি নিয়ে। আপনারা জানেন যে এটি আমাদের জন্য অনেক খুশির খবর যে স্টার সিনেপ্লেক্স বন্ধ হচ্ছে না। সাম্প্রতিক সময়ে আমরা জানতে পেরেছি স্টার সিনেপ্লেক্সের যিনি ওনার রোহেল ভাই, আমাদের অনেক প্রিয় মুখ, উনি জানিয়েছেন যে স্টার সিনেপ্লেক্স নতুন করে নবায়ন করার ব্যাপারে তারা বসুন্ধরা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন এবং বসুন্ধরা কর্তৃপক্ষ তাদেরকে গ্রিন সিগন্যাল দিয়েছেন। আসলে সামাজিক মাধ্যমে এটি যারা মুভি লাভার আছে তারা এরা এত পরিমাণে এই খবরটি ছড়িয়ে দিয়েছিল, তাদের কথা বিবেচনা করে বসুন্ধরা হয়তো বা নতুন করে ভাবছে যে স্টার সিনেপ্লেক্সটি এখানেই রাখার। তো এটি অবশ্যই আমাদের জন্য একটি আশার খবর। একটি খবর আরেকটি ছড়িয়েছে যে আয়নাবাজি ডিরেক্টর অমিতাভ প্রেজা এবং ঢাকা ইউনিভার্সিটির যে ছাত্রী তার বিরুদ্ধে একটি সেক্সুয়াল অ্যাসলমেন্টের একটি প্রসঙ্গ এনেছেন, যেটি অলরেডি আপনারা সংবাদ মাধ্যমে দেখেছেন। ফেসবুকে বিভিন্ন কথা চালাচালি এবং মেসেঞ্জারে বিভিন্ন আপত্তিকর কথাবার্তা এবং ভিডিওর জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ছাত্রী অভিযোগ এনেছেন অমিতাভ প্রেজার বিরুদ্ধে। যদিও অমিতাভ প্রেজা দাবি করছেন যে আইডি থেকে এটি আসলে করা হয়েছে, সেটি তার নিজের আইডি নয়, এটি একটি ফেক আইডি, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রী তার বিভিন্ন স্ট্যাটাস এবং ছবির মাধ্যমে প্রমাণ করার চেষ্টা করছেন যে আসলে আইডিটি ফেক নয় এবং তাদের ভিডিও কলেও কথা হয়েছে। দেখা যাক এটির আসলে পানি শেষ পর্যন্ত কোন দিকে গড়ায়। আর শেষ করব বুবলির নতুন ছবির খবর দিয়ে। বুবলি আপনারা জানেন যে অনেকদিন ধরেই আমাদের ঠিক ইন ফ্রন্ট লাইনে নেই, অনেকে অনেক রকম কথা লিখছেন ফেসবুকে, বিভিন্ন পত্রপত্রিকায় যে শাকিব খান সম্পর্কিত বিভিন্ন বিষয়ে। বুবলি অলরেডি আমেরিকাতে আছে, সে ক্যাসিনো নামে একটি ছবির কাজ মোটামুটি সব সম্পূর্ণ শেষ করে আসলে আমেরিকাতে গিয়েছে, এবং সে ক্যাসিনো ছবির যে ডিরেক্টর সৈকত নাসির তাকে বলে গিয়েছে যে ছবিটির মুক্তিকালীন সময় সে বাংলাদেশে আসবে এবং প্রচারণায় অংশ নেবে। ক্যাসিনো ছবিটি আপনারা জানেন যে নীরব বুবলি লিড অ্যাক্টর হিসেবে অভিনয় করেছে, এটি একটি থ্রিলার গল্প, সাসপেন্স থ্রিলার টাইপের মজার একটি গল্প দাবি করেছেন সৈকত নাসির। এখানে তাসকিন রহমানও আছে,
তো তাদের নতুন জুটি, আমরা জানি যে বুলবুলি শাকিব খানের সঙ্গে 11টির মতো ছবি একসাথে করার পর নীরবের সঙ্গে নতুন একটা ছবিতে জুটি পাচ্ছেন, সেটি দেখার অপেক্ষায় দর্শক আছে। ক্যাসিনো ছবির লুক অলরেডি প্রকাশ পেয়েছে পোস্টার, এটি প্রশংসিত হয়েছে, দেখা যাক আসলে ছবিটি মুক্তি পেলে কিরকম রেসপন্স পায়। তো আজকের আপডেটগুলো এ পর্যন্তই, নেক্সট এপিসোডে হয়তো আমরা আরও নতুন নতুন ছবির আপডেট জানাবো। আপনারা কমেন্ট দিয়ে জানাবেন কেমন হচ্ছে, বা আপনারা সাজেস্ট করতে পারেন কোনো ছবির বিষয়ে বা কোনো খবরের বিষয়ে জানার থাকলে। থ্যাংক ইউ।